গত 2 মাস ধরে একাধিক জটিলতার পর অবশেষে দেশের সর্বোচ্চ লীগ আইএসএল খেলতে গোয়া পাড়ি দিতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব। সেই নিয়ে যাবতীয় প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ে। কোচ সহ সকল সাপোর্ট স্টাফরা কবে গোয়া আসছেন, কবে স্বদেশি বিদেশি ফুটবলাররা গোয়া পৌঁছচ্ছেন, এই প্রশ্ন নিয়ে সমর্থকরা উদ্বিগ্ন হলেও তাদের উদ্বিগ্ন হওয়ার পালা এবার শেষ হতে চলেছে। কারণ ক্লাব সূত্র মারফত জানা যাচ্ছে সম্ভবত আজই গোয়া পৌঁছচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব এবং ভারতীয় সহকারী কোচ রেনেডি সিং। সেখানে নেমে তারা চলে যাবেন গোয়ার হোটেল হিলটনে, যা গোয়ার অন্যতম বিলাসবহুল ও সর্বসুবিধাযুক্ত হোটেল। এই 5-তারা হোটেলেই থাকবেন লাল হলুদ সৈনিকরা। এছাড়াও ইস্ট বেঙ্গল কোচ রবি ফাউলার সহ তার গোটা সাপোর্ট স্টাফ আসবেন 17 অক্টোবর নাগাদ। সেখানে বাধ্যতামূলক আইসোলেশন পর্ব মিটিয়ে তারপর হোটেল হিলটনে প্রবেশ করতে পারবেন তারা। পাশাপাশি বিদেশি ফুটবলারদের মধ্যে সবার আগে পৌঁছবেন অ্যান্থনি পিলকিংটন, ড্যানি ফক্স ও স্কট নেভিল। ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে সম্ভবত 20 বা 21 অক্টোবর নাগাদ বিদেশিরা গোয়ায় পা রাখবেন। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে গোটা দলকেই হাতে পেয়ে যাবেন কোচ রবি ফাউলার। এবং চমকের শেষ এখনই নয়, জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল জার্মানজাত মিডফিল্ডার ম্যাটিস টেনম্যানকে চুক্তি করিয়ে নিল 4 কোটি 16 লাখ টাকার বিনিময়ে ওয়েলিংটন ফিনিক্স ক্লাব থেকে। এই ম্যাটিস টেনম্যানের জার্মানির বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়াও এক অভিনব প্রচেষ্টা করা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে খেলোয়াড়দের ফিটনেস এবং স্ট্যামিনা বাড়াতে হোটেল হিলটন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে যাতে হোটেলে বিশেষভাবে সনাবাথের আয়োজন করা হয়। এই বিশেষ অনুরোধ করা হয়েছে কোচ রবি ফাউলারের নির্দেশে। সনাবাত হলো একটি বিশেষ ধরনের স্নান, যেখানে বাষ্পের মাধ্যমে স্নান করানো হবে খেলোয়াড়দের। সেই ঘরের তাপমাত্রা থাকবে 70 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। শরীরের মধ্যে বাষ্পের প্রবেশ ঘটানো হয়। এই সনাবাতের মাধ্যমে শরীরের স্ট্যামিনা অনেকটাই বাড়ে।